জাতীয় অনুষ্ঠানের প্রধান অতিথি কিরণ ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর বিশিষ্ট শিল্পপতি জনাব জাফর চৌধুরী আমাদের মাঝে এসে পৌঁছেছেন। তাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানাবেন কিরণ ফার্মাসিউটিক্যালসের শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি শ্রমিকদের প্রাণ প্রিয় নেতা জনাব রাইহান রহমান। প্রিয় ভাইয়েরা, এখন সম্মানিত প্রধান অতিথি নবনির্বাচিত সভাপতিকে শ্রমিক ইউনিয়নের কার্যক্রম পরিচালনার দায়িত্ব অর্পণ করবেন। ধন্যবাদ স্যার। আনন্দের তালি বাজিয়েছে রায়হান রহমানের জন্য, আর তোর জন্য বাজাচ্ছে দুঃখের তালি, কারণ তুই আমার সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচনে পরাজিত হয়ে আমার মুখে চুনকালি মেখে দিয়েছিস। তাই তোকে বনমালী বানাবো বলে রায়হান আমাকে যে মালা পরিয়ে বরণ করেছে, তোকে সে মালা পরিয়ে বিদায় জানাবো, যাতে শ্রমিকেরা তোর মুখে থুতু ফেললে তা আমার উপর এসে না পড়ে। বস, এবার আমার মতো মাফ করে দিন। যাও, আমি ভালোর ভালো খারাপের খারাপ, আমার কাছে অন্যায় নাই, কোনো মাফ। ওকে ধর। সবাই জানবে নির্বাচনে পরাজিত হয়ে লজ্জায় তুই আত্মহত্যা করেছিস। যা ভাই, ভাই, ও ভাই, ভাই, ও ভাই, কথা কও ভাই, কথা কও ভাই, ভাই, ও ভাই, কথা লুচা ফোরচা জানি, আমি তোরে ছাড়বো না, তোরে ছাড়বো না। তুই আমার ভাইকে খুন করেছিস, নির্বাচনে পরাজিত হয়ে আত্মহত্যা করেছে বলে তুই প্রমাণ করতে চেয়েছিস, আর তাই আমি তার প্রতিশোধ দেবো, প্রতিশোধ। কিছু না স্যার, ও কি হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো, আমার বাড়িতে তো তোমরা। কার বাবার রক্ত ঝরিয়েছিস তা হাড়ে হাড়ে টের পাবি। Yeah!
দিন সব। এই ওকে নিয়ে চলো। ঠিক আছে, ব্যাপারটা আমি দেখব। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা রাখি স্যার। আমার ছেলে রবি রায়হানকে গ্রেফতার করে এখানে আনা হয়েছে। পুলিশের খাতায় এই প্রথম? হ্যাঁ স্যার, পুলিশের খাতায় নাম লেখা থাকবে, সেরকম ছেলে আমি গড়ে তুলিনি। আইন নিজের হাতে তুলে নেওয়াটা অপরাধ, সেটা ছেলেকে বোঝান। তা না হলে অপরাধীর তালিকায় বারবার নাম লেখা হবে। না স্যার, আর যেন না লিখতে হয় আমি সেই ব্যবস্থাই করব। যা বললেন তাই যেন হয়। সেন্ট্রি। ইয়েস স্যার। রবি রায়হানকে নিয়ে এসো। জি স্যার। সন্তানের পরিচয় আমাদের বেঁচে থাকতে না হয়। তুমি কি বলছো? মিথ্যে কিছু বলেনি। গরিবের ঘরে জন্ম নিয়েছিস, কিন্তু গরিবই হারে তোকে গড়ে তুলিনি। দিন রাত গায়ের রক্ত পানি করে তোকে লেখাপড়া শিখিয়েছি। তুই বড় ডাক্তার হয়ে মানুষের জীবন বাঁচানোর কাজে ব্যস্ত থাকবি, আমরা আমরা সেই গর্ব নিয়ে মরব। কিন্তু তুই মানুষের জীবন কেড়ে নেওয়ার পথে নেমেছিস। গুন্ডা মাস্তান সন্ত্রাসীদের মতো তোর নামে পুলিশের খাতায় লেখা হয়ে গেছে। তাতে এমন কোনো ক্ষতি হয়নি যে তোমরা আমাকে নিয়ে যে স্বপ্ন দেখছো তা মিথ্যে হয়ে যাবে। এই যে এই দেখো তার প্রমাণ। তিন মাস আগে আমি যে মেডিকেলে ভর্তির জন্য পরীক্ষা দিয়েছিলাম সেখানে আমি ফার্স্ট হয়েছি। কিন্তু কিছু টাকার কুমির আর ক্ষমতার অক্টোপাস তাদের ছেলে মেয়েদেরকে ক্ষমতা আর টাকার দাপটে ভর্তি করাতে গিয়ে আমার ভর্তির পথ বন্ধ করে রেখেছিল। কিন্তু তোমাদের দোয়ায় যে প্রিন্সিপাল স্যারের অধীনে আমি পরীক্ষা দিয়েছিলাম সে বদলি হওয়ার আগে বোর্ড মিটিং এ মেধাবী ছাত্র হিসেবে আমাকে ভর্তির অনুমতি দিয়ে এটা রেখে গেছে। রবি। হ্যাঁ মা, আজ পর্যন্ত আমি শুধু অন্যায়ের প্রতিবাদ করেছি, তাতে পুলিশের খাতায় আমার নাম লেখা হয়েছে বলে তোমরা আমাকে গুন্ডা মাস্তানের সাথে তুলনা করছো। তাহলে এই দেখো, দেখো, খোলো, হাত সরাও, এই দেখো, দেখো। গুন্ডা মাস্টারের হাত থেকে ওনার কোম্পানির মালিককে বাঁচাতে গিয়ে উনি নিজের মৃত্যুর পথ থেকে ফিরে এসেছেন। আর এই খবর জানার পর সন্তান হিসেবে আমি তা সহ্য করতে পারিনি। আজ যদি ওই সন্ত্রাসীদের মেরে খুনি হিসেবে আমাকে ফাঁসিতে ঝুলতে হতো তাতেও আমার মনে কোনো দুঃখ থাকতো না, কারণ ওরা আমার বাবার রক্ত ঝরিয়েছে, আমার বাবার রক্ত ঝরিয়েছে ওরা। রবি, বাবা আমার, আজ তো কান্নার দিন নয় রে বা, আজ আমার খুশির দিন। আমার আমার ছেলে ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছে, আমি ডাক্তারের বাবা হব। এর চাইতে বড় খুশি আমার জীবনে আর কি হতে পারে? কিন্তু এই খুশি ধরে রাখতে হলে 3 লক্ষ টাকা লাগবে বাবা। লাগুক, যত টাকাই লাগুক আমি জোগাড় করবো বাবা। হ্যাঁ বাবা, তুই দেখে নিস, আমি আমি টাকা জোগাড় করে আনবো। শোনো বাবা, তার আগে এই খুশিতে সবাইকে মিষ্টি খাওয়ানো দরকার। খাওয়াবো খাওয়াবো, আমি সবাইকে মিষ্টি খাওয়াবো, আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। তুমি কোনো চিন্তা করবে না, আমি মেডিকেল কলেজের গভর্নিং বডির একজন উপদেষ্টা, টাকা পয়সা যা লাগে আমি দেব স্যার। হ্যাঁ রায়হান, তুমি আমার জন্য যা করেছো তার বিনিময়ে আমি শুধু আমার জানটা দিতে পারবো না, তাছাড়া তুমি যা চাইবে আমি তাই দিব। আমার জীবনের সবচেয়ে বড় চাওয়া আমি পেয়ে গেছি স্যার, আপনি শুধু আমার ছেলের জন্য দোয়া করবেন। রায়হান, তুমি যেমনি তোমার ছেলের ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখছো তেমনি আমিও আমার একমাত্র ছোট বোনের ভবিষ্যৎ গড়া নিয়ে চিন্তায় আছি। ও অবশ্য প্রথম সুযোগে মেডিকেল কলেজে চান্স পেয়েছে, কিন্তু খুব রাগী মেয়ে, যখন যা মন চায় তাই করে, রাগের বসে সে মানুষও খুন করতে পারে। Oh, my God.
জ্যোতি চৌধুরী, আমার সঙ্গে ও যা করেছে আর আমি যা করেছি আমি চাই সবাই তা জানুক। আজ আমার প্রতি কারো দয়া মায়া ভালোবাসার কোনো প্রয়োজন নেই। আমি কোনো কিছুর পরোয়া করি না। আমাকে কে কি বললো আমি তার ভয় করি না। আমি ওকে খুন করে খুনি হয়েছি বলে কোনো আফসোস নেই, কারণ এটা হচ্ছে সেই সব ছেলেদের জন্য একটা শিক্ষা যারা ভালোবাসার নামে মেয়েদের মন নিয়ে ছিনিমিনি খেলে, জীবন নিয়ে ফষ্টি নষ্টি করে। এ কি বলছো কিরণ? ফষ্টি নষ্টি নয়, জীবন নিয়ে জুয়া খেলা। লাশের মতো পড়ে থাক, তা না হলে কিন্তু সত্যি সত্যি লাশ বানিয়ে দেবো। তুমি মারলোকে বল, গুলি করলেও করে দিতে পারো, মরে গেলাম। আর এই ঘটনা নিয়ে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে কিরণ চৌধুরীর নাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্টপ, স্টপ ইট। তোমার নাম লেখা আছে স্ক্রিপ্টে জ্যোতি চৌধুরী, কিরণ চৌধুরী নয়। নাম দিয়ে কি হবে ডিরেক্টর? পারফেক্ট পারফরম্যান্সই বড়। আমার অভিনয় দেখে তো সবার চোখে পানি এসে গেছে, আপনি এত কেঁদে ফেলেছেন। কেঁদেছি না, কেঁদেছি না, রাগ করেছি, রাগে আমার চোখে পানি এসে গেছে। তুমি তো আমার নাটকের 12টা বানিয়ে ছাড়বে, আর তুমি তো ভুল সংলাপ বলেছো। লুক মিস্টার ডিরেক্টর, আমি যা বলেছি সেটাই সংলাপ, আর আমি যা করেছি সেটাই দৃশ্য। তাহলে আমাকে দেখেছো কেন? আপনাকে শেখানোর জন্য। আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। হ্যাঁ, তুমি তো বড় লোকের বোন। মেরি প্যারি কিরণ সর্বনাশ হয়ে গেছে, মানিজ্য সব শেষ। কি, নতুন কারোর সাথে প্রেম করতে গিয়ে জুতা গালে পড়েছে? আরে ধুত্তরি, ড্রিমল্যান্ড ক্লাবের মালিক আমাদের নাটক স্পন্সর করতে পারবে না জানিয়েছে। ভালো করেছে। আজ ওর ক্লাবে পার্টি নয়, অ্যাকশন ড্রামা হবে। লেটস মুভ। দেখো কিরণ, আমার ক্লাবের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমি 7 দিনের জন্য বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছি। আজ প্রথম দিন ডিস্কো অনুষ্ঠান, দয়া করে কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করো না। কেন করব না? আপনি আমাদের নাটক বন্ধ করে দিয়েছেন। তা না করে কি করব? তোমাকে দেয়া স্ক্রিপ্ট রেখে দিয়ে তুমি নিজে স্ক্রিপ্ট তৈরি করেছো, আমার পরিচালক ফোন করে কাঁদছে। ওনার চেহারাটা দেখলেই তো মনে হয় কাঁদছে। কিন্তু আপনি আমাদের নাটক স্পন্সর করবেন না, এই কথা বলার সাহস আপনার কি করে হলো? এই শান্ত কণ্ঠে কথা বলো। কি করে হলো? হাত সরে বলছি। শোনো কিরণ, আমাকে ধমক দিয়ে কথা বলো না, আমার সাথে আজ পর্যন্ত এভাবে কেউ কথা বলার সাহস পাইনি। ওকে ম্যান, ওকে। আমার ক্লাবে এত ডিসিপ্লিন যে আজ পর্যন্ত তুমি ছাড়া কেউ একটা গ্লাস ভাঙেনি। আর তুমি? আর ভাঙবে না, না থাকবে বাঁশ, না বাজবে বাঁশি। দোস্ত, ওই দেখ দারুণ সুন্দর একটা মেয়ে। ওই মেয়ের দিকে কেউ তাকালে মাস্তান চোখ উপরে ফেলবে। তোর এত বড় সাহস, আমার ডার্লিং এর গায়ে হাত দিয়েছিস? না না ভাই, হাতের কোনো দোষ নেই, পায়ের দোষ। আমার দুই পায়ে তৃতীয় কোনো পায়ে এসে পড়াতেই হোঁচট খেয়েছি। পা কেটে হাতের জায়গায় আর হাত কেটে পায়ের জায়গায় লাগিয়ে দেব। এই নো 1000 টাকা। কিসের? এটা কি গ্লাস ভাঙার জরিমানা? না, এই মেয়েটি শুধু ছোঁয়ায় বাজেছিল, আর তুমি জড়িয়ে ধরেছো। তুমি যে কত বড় সাহসী তা প্রমাণ করেছো। আর আমার গার্লফ্রেন্ডকে নিয়ে বাজি, তোকে এমন শিক্ষা দেবো যা দেখে সবাই মনে রাখবে। Yeah.
আমার কি সর্বনাশ হয়ে গেল, সব ভেঙে চুরে শেষ করে দিল, আমার সারা জীবনের সম্পদ সব শেষ করে দিল। আমি দু চার দেবো সব কিছু শরীর মানে আদায় করে ফেলবো। হ্যাঁ সেই গাড়ি ড্রাইভ করেছে, যদি একটা কিছু হয়ে যেত তাহলে আমার কি হতো ভেবে দেখেছো? ব্যবসা বাণিজ্যে সময় দিতে গিয়ে আমি ওর দিকে খেয়াল রাখতে পারি না বলে
মা বাবা মারা যাবার পর থেকেই আমি ওর দেখাশোনার জন্য তোমাকে রেখেছি। সেই ছোটবেলা থেকেই তুমি ওকে লালন পালন করে আসছো, কিন্তু কে শিখিয়েছো? রক্তের একমাত্র ভাইকে ফাঁকি দিয়ে যা ইচ্ছে তাই করে বেড়াবে। আজকের পর থেকে এসব কথা আমি আর শুনতে চাই না মিসেস শায়লা বেগম, ওকে? জি স্যার। নো, আমি খাবো না। অন্যায় করে থাকলে আমি করেছি, তার জন্য ভাই তোমাকে বকবে কেন? আহা, যা হবার হয়েছে এখন খেয়ে নাও। নো, যতক্ষণ পর্যন্ত ভাইয়া তোমাকে সরি না বলবে ততক্ষণ পর্যন্ত আমি কিচ্ছু খাবো না। মাই সুইট সিস্টার ঠিকই বলেছেন। অন্যায় আমার লক্ষ্যে বোন করবেন, আর তার জন্য সরি তো আমাকেই বলতে হবে। সরি মিসেস শায়লা বেগম, সরি। আপনি খুশি ম্যাডাম? সত্যি কথা বলতে কি ভাইয়া, আমি ক্লাস শেষে চলে আসছিলাম, কিন্তু আমার এক বান্ধবী তার জন্মদিনের পার্টি উপলক্ষে আমাকে ক্লাবে নিয়ে যাওয়ার পর আমি ভালোর ভালো খারাপের খারাপ। আমার কাছে অন্যায়ের নাই কোনো মা। সরি ভাইয়া। চলো বসে। তরকারি তো ফেলেই দিয়েছেন, এখন আপনার চিকেন তন্দুরি খান। আপনি আমার কলিজার টুকরো, আপনাকে তো মাফ করতেই হবে। আচ্ছা লক্ষ্মী বোন, আপনি যা করছেন তা কি ঠিক? ঘরে বাইরে এখন আবার নতুন কলেজে গিয়েও সবাইকে জ্বালাতন শুরু করে দিয়েছেন। আমি ওই কলেজের একজন উপদেষ্টা, আমার বোন হয়ে আপনি অন্যায় করলে আমি সবাইকে কি জবাব দেব? তুই এখন বড় হয়েছিস, কদিন পর তোকে বিয়ে দিতে হবে। নো, নেভার। এত তাড়াতাড়ি তোমাকে ছেড়ে যাবার কথা কখনো ভাবি না। ইয়ে বিয়ে তো পরের কথা। আচ্ছা বাবা ঠিক আছে, ইয়ের কথা বাদ দিলাম, কিন্তু বিয়ে তো একদিন করতেই হবে। তাহলে তখন আমি এমন কাউকে বিয়ে করব যে আমার কথা মতো চলবে। আমি যদি বলি বসো বসবে, আমি যদি বলি দাঁড়াও দাঁড়াবে, আমি যদি বলি খাও খাবে, আমি যদি বলি শো শোবে, আমি যদি বলি হাসো হাসবে, আমি যদি বলি কাঁদো কাঁদবে, সব কিছু সহজ সরল ভাবে করে যাবে। তার মানে সহজ সরল ছেলে, কিন্তু কি হবে সে হতো ভাগা। দেখো দেখো আমার পছন্দের পোশাকে আমার ডাক্তারকে দেখো। হ্যাঁ ভাইয়াকে দারুণ লাগছে, মাশাআল্লাহ। দেখতে হবে তো ছেলেটা কা। তুই শরত, আমি তোর ভর্তির টাকা জমা দিয়ে সব কাগজপত্র নিয়ে এসেছি, তুই কলেজে পৌঁছে সোজা প্রিন্সিপাল স্যারের রুমে গিয়ে তার দোয়া নিয়ে ক্লাস শুরু করবি। তা না হয় করবো, কিন্তু হঠাৎ করে এতগুলো টাকা তুমি কোথায় পেলে বাবা? চুরি ডাকাতি কিচ্ছু করিনি, ধার নিয়েছি, সময় হলে পরিশোধ করে দেবো। এখন যা তো যা, দেরি হয়ে যাচ্ছে। এই নে নাও। আসি মা, আসি বল। যে ওটা না নিলে কিন্তু ফেসে যাবো। আচ্ছা পরে নিয়ে নেবো। আর তুই পেলে আমাকে দিবি কিন্তু। আচ্ছা আচ্ছা। ওরে কাবলিওয়ালা যাচ্ছে, মনে হচ্ছে কাবুল থেকে এসেছে কাবুলিওয়ালা। যেখান থেকে আসুক ছেলেটা কিন্তু হ্যান্ডসাম বয়। এই আবুলটা এই কলেজে ভর্তি কি করে হলো? এই আবুল বলিস না, হ্যান্ডসাম বয়। ওয়াও, বাট হাউ হ্যান্ডসাম হি। হ্যান্ডসাম এই পা মিত্র সবাই ফুলতে পারিস, আমি না। আর তাই আজই তোদের হ্যান্ডসামের পাম আমি ছেড়ে দেব, যাতে সব সময় আমাকে দেখলে চুপসে থাকে। এই বরমালাটা দে। Thank you.
এই মেলা কি উপলক্ষে? আমরা নবীনদেরকে এভাবেই স্বাগত জানাই। সত্যি আপনারা অনেক ভালো। যাই, আমি প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে আসি। যাওয়ার কি দরকার? আমি আপনার জন্য প্রিন্সিপাল স্যারকে এখানেই ডেকে নিয়ে আসছি। সামনে প্রিন্সিপাল। না, আমার প্রিন্সিপালের অফিস, মানে আমার অফিস। তুমি গিয়ে অপেক্ষা করো, আমি আসছি। ঠিক আছে স্যার। আর শোনো, জি, যাওয়ার পথে যদি কোনো সিনিয়র ছাত্র বলে যে আমি প্রিন্সিপাল, তার কথা বিশ্বাস করবে না কিন্তু। কি যে বলেন স্যার, নেড়া ডালগাছতলায় একবারই যায়। গুড, থ্যাংক ইউ স্যার। তোমার বুদ্ধিতে কেমন অ্যাক্টিং করলাম। নবীন আজই প্রথম এসেছো বুঝি? আর আপনাকে দেখে মনে হচ্ছে কতবার যে ফেল করে এখানে আছেন কে জানে। আমি বলছি আমি প্রিন্সিপাল, কি করে যে তোমাকে বোঝাবো। বোঝাতে হবে না, আমি সব বুঝে শুনেই এসেছি। আমি যে কি করি, এই কে কোথায় আছো? স্টাফ, সিকিউরিটি, রানা। আরে রানা ফানা আগেই ধরা খেয়েছে। কি করেছো? প্রিন্সিপাল সেজেছিল। আইডিয়া, এখন বুঝতে পেরেছি। হায় আল্লাহ, ওর মতো তুমি আমাকে ভুল বুঝছো। আমি বলছি আমার কথা বিশ্বাস করো, তা না হলে এই কলেজে তুমি থাকবে, নইলে আমি থাকবো। আরে আমি তো নবীন, আমি তো থাকবো, কিন্তু তুমি আর কতদিন এখানে থাকবে? শোনো, এই কলেজ ছেড়ে কিছু একটা করো। আরে টাকা পয়সা কামাও, তা না হলে ভবিষ্যৎ অন্ধকার। হ্যাঁ, শাট আপ ননসেন্স। গুড মর্নিং। গুড মর্নিং। নো, গুড মর্নিং, ব্যাড মর্নিং ফর মি। হ্যান্ডসাম বয়। স্যার, শাট আপ। My child, you tell him who am I? আপনি AKMB হারুন স্যার। আর এই কলেজের আমি কি? প্রিন্সিপাল স্যার, প্রিন্সিপাল। এই ছেলে শুনেছো? সরি স্যার, আমাকে ক্ষমা করে দিন। It's all right, it's all right. Don't mind স্যার, sorry স্যার, please স্যার। Okay, okay, you go. Sorry, sir. Please, sir. You. Please, আমাকে ক্ষমা করে দিন স্যার। Please, sir. Please, sir. Please, sir. Sorry, sir. কি রে ভাইয়া, হাসি খুশি ভাবে কলেজে গেলি, এখন মুড আপ করে বসে আছিস কেন? বাবার জন্য। সে আবার কি করলো? বাবাকে খুশি করার জন্য কাবলি সেট পরে কলেজে যাওয়াতে সবাই আমাকে কাবলিওয়ালা বলে ঠাট্টা করেছে। শোনো বাবা, সৎ আদর্শবানের নীতি অন্তরে রেখে এই যুগের সাথে তাল মিলিয়ে চলতে হবে। সেটা বড় লোকের ছেলেদের জীবনে শোভা পায়। তাই বলে আমার ছেলে ওদের হাসির পাত্র হবে? তাহলে তো কি করবে শুনি? ওদের মুখ বন্ধ করতে হলে টাকার দরকার। তাহলে যত কষ্ট করেই হোক, ডাক্তারের মা বাবা হতে হলে টাকার ব্যবস্থা আমাকে করতেই হবে। টাকা, টাকা ছাড়া জীবন ফাঁকা। এই নিয়ে আমি তোমাকে পুরো 50 কোটি টাকা দিলাম, তাও আর ইন্টারেস্ট ছাড়া। তুমি চাও একের পর এক কোম্পানি বাড়াতে, আর আমি শেয়ার হিসেবে চাই। আরে না না না, টাকা নয়, আমার ছেলের সাথে তোমার বোনের এনগেজমেন্টটা যত তাড়াতাড়ি সম্ভব হয়ে যাক। তবে তাড়াহুড়োর কি দরকার মতলব আলী? আগে আমার বোনের লেখাপড়াটা শেষ হতে দাও। আমার পেয়ার আলী মন চাইছিল, তাই ওর মনের সাথে একটু তাল মিলালাম। হাই ড্যাড, হাই ব্রাদার। ডিসগাস্টিং। বাবাজি, তোমার মনের কথাই বলছিলাম। কিরণকে নিয়ে বুঝি, দেখলে তো কত বুদ্ধিমান আমার ছেলে। ইয়েস, বাপ কা বেটা, স্বার্থের জন্যই মাথাটা।
বাবা জি জি ড্যাডি কিরণের পিছনে ছায়ার মতো লেগে থাকো যাতে অন্য কারো প্রতি ওর মনে মায়া না জন্মায় ও ড্যাডি এই কথাও কি আমাকে বলতে হবে 10 লাখ টাকা ডোনেশন দিয়ে আমি ওর বডিগার্ড হয়ে থাকার জন্যই তো ওই কলেজে ভর্তি হয়েছি আর জঙ্গলের মতো চুল পরে রাত দিন আড্ডা মেরে বেড়াচ্ছ এখন থেকে আড্ডাবাজি বন্ধ করে বেস্ট স্টুডেন্ট হওয়ার চেষ্টা করো জাস্ট লাইক আ গুড বয় देखे भावी पाम छिड़ दिए आज খাম বের করে ছাড়ব শুন সবাই Hello everybody. Good morning. মনে হচ্ছে আমাকে মাত্র একদিন দেখেছো তাই চিনতে পারছো না গতকাল আমার সাথে তোমরা ভালোই মজা করেছো প্রিন্সিপালও হয়রান হয়েছে সেই সাথে সবাই ঠিক আছে পরে কথা হবে এখন আসি বাই গুড ডে রকি সিগারেট লাইক টু মাই গ্যাং তুমি আমার দলে আসতে চাইলে আসতে পারো না আমি এখানে পড়ালেখা করতে এসেছি কারো চামচামি করতে নয় কিরণের কথা শুনবে না এমন চরিত্র এখানে কেউ নেই সেই দুশ্চরিত্রের কিরণটাকে হ্যাঁ আমি সেই কিরণ ও তুমি সেই দুশ্চরিত্রের মেয়ে শোনো চরিত্রটা ভালো করো নিজের জন্য না হলেও এদের কথা ভেবে দেখো অন্তত এরা মানুষের মতো মানুষ হতে পারবে আয়লা শুনলি তো কি বললো শাটাপ ইউ যদি এই কলেজে থাকতে চাও তাহলে আমার মুঠের মধ্যে থাকতে হবে মুঠোয় কেন মিস বাহু ধরে জড়িয়ে রাখো খুশি মনে থাকব তবে ভালোবেসে বলতে হবে এই তুমি নিজেকে কি মনে করেছো সুপার হিরো কিন্তু আমার কাছে তুমি জিরো হাসো হাসো সবাই জোর করে হাসছে কাতুকুতু দিন প্রাণ খুলে হাসবে থামো থামো সবাই তুমি এই কলেজে থাকতে পারবে না কেন মনির মাঝে রাখতে পারছো আমি তোমাকে ছাড়ব না সব সুন্দরী মেয়েরাই আমাকে এই কথা বলে রবি আর তুমি তার কিরণ ওর এত বড় সাহস আসতে না আসতে পিয়ারেলির পিয়ারকে ডিস্টার্ব করেছে কিরণকে অপমান করেছে ওকে শুধু কলেজ থেকে না ওকে এই শহর ছাড়া করব কি নাম জানি ওর রবি রবি আলী আলী মোহাম্মদ আলী আর আমি হচ্ছি পিয়ার আলী আমার পিয়ারি কিরণের পিছে লাগানোর মজা তোকে বুঝিয়ে দেব আচ্ছা
খেলাম হজম করতে দিলি না Hold, this is made in China. Blader chai to beshi dhar. Achha, tai naki. Dekhi. Oi baba. Ja bole chu thik ache. Am chular kaaje lagbe. Hay Allah. Ei, dhar ta porikha kora dorkar. যা করেছেন জামার উপর দিয়ে গিয়েছে প্যান্টের দিকে আর হাত বাড়াবেন না আমার কিন্তু একটু ইজ্জত আছে আচ্ছা 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 সত্যি এত ধার হবে বুঝতে পারিনি এখন বুঝতে পারছি নাও এটা পকেটে রেখে জান রক্ষা কর তুই আমার ইজ্জতের উপর হাত দিয়েছিস যদি জানের মায়া না থাকতো তাহলে তোকে আমি দেখে ছাড়তাম Hi, handsome. Hello. किरण भैया किरण पर जगी आछिस केन एक जन आमार चोखेर घुम केड़े नियेछे भैया की केशे की करेछे जा करेछे आमी ओर चोखेर घुम हराम करे दिए आमी तार प्रतिशोध नेब हां हां ठीक आछे बाबा ठीक आछे तुई एखन लक्ष्मी मेटिर मतो गिये घुमा तोमार भर्ती परीक्षार रेजल्ट देखे आमी मुग्ध होयेछि रियलि यू आर ब्रिलियंट स्टूडेंट Thank you, sir. May I come in, sir? Yes, come in. Hi. Hi, Kiran. Hi. Ita tomar jonno. Dharo. Bye. Thank you, sir. What is this, Ravi? I don't know, sir. Pora shonao. Ji. Dear Ruby. Yes, Ruby tomar naam. Erpore ki poro? Dear Ruby. Ha ha, dear Ruby erpore ki? Porchi sir. Dear Ruby. Bas eto tuku likheche? Na sir, aro ache. Tale porcho na keno? Porchi sir. Dear Ruby. প্রথম দেখাতেই তোমাকে আমার ভালো লেগেছে আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আর আমি মনের এই কথাটা বহুবার তোমাকে বলার চেষ্টা করে পারিনি আগামী পরশু আমরা সবাই শিক্ষা সফরে যাব তুমি অবশ্যই যাবে সেখানে আমার বুকে জমে থাকা মনের কথাগুলো তোমাকে বলবো আর তোমার কাছ থেকে শুনবো রবি তোমার মনের সেই কথা শোনার জন্য আমার মন ব্যাকুল হয়ে আছে রবি কথা শোনো রবি তুমি আসো তাহলে রবি দাঁড়াও শুনবে না স্যার প্রেম রোগ সব পুরুষের ভাগ্যে কি আর এমন মেয়ে জুটে সব মেয়ে সব
भाग्य की यार एमन में जुटे सब मेरे कपाल की प्रेमी गुलाब फुटे एक तो देखा हाँ एक तो पड़ी जा तार पड़े तो कोनो किछु भाल लगे ना मोटे सब मेरे कपाल की प्रेमी गुलाब फुटे सब पुरुषेर भाग्य की यार एमन নাচাতে চাইব তখনই তাকে নাচতে হবে যেমন তোমাকে নাচালাম আমার ভালোবাসা পাওয়ার জন্য তোমার মতো বহুল আবার মনের দুয়ার খোলা থাকে আর আমি সেই দুয়ারে পা না রেখে তাদের ভাগে লাথি মারি তখন ধীরে ধীরে সেই দুয়ার বন্ধ হয়ে যায় গুড নাইট মিস্টার রবি জানিস রবিও রুম থেকে এখন পর্যন্ত বের হয়নি কি করে বের হবে আমার তো মনে হচ্ছে ভোর হতে না হতেই ও লজ্জায় হোটেল ছেড়ে পালিয়ে গেছে শুধু হোটেল নয় আমি যে পাম দিয়েছি ওই হ্যান্ডসাম ব্লাস্ট হয়ে গেছে এখন কলেজ ছেড়ে পালাবে
किरण प्यारली जल्दी ऐसे देखे जाओ हैंडसम जोड़े का से रॉकी डॉलर में किरण प्यारली जल्दी ऐसे देखे जाओ क्यों है से हैंडसम जोड़े का से एक रवर किया बे जल्दी ऐसे हैंडसम जोड़े का से किरण के जेले पठाबे प्यारली एखन कि हबे कमपक्षे जावज्जीवन कारादंड हबे हाँ फाँसीओ होते पारे फाँसी फाँसी किन्तु आमरा जदि ना बोली पुलिस कि करे जानबे ओ आमार कारणे आत्महत्या करेछे ओ निजेई ओर निजेर कथा बोले देबे बोले देबे तुमि मरोनि तोमार प्रेमेर जोन्नोई तो मरेछिलाम কিন্তু গত রাতে আমার অবুজবন বুঝতে পেরেছে সেই মরাটা বোকামি হয়েছে তাই তোমাকে ধোকা দিয়ে বোঝালাম আমাকে পাম দিয়ে ব্রাশ করা অত্যাশ্য জানা হ্যাঁ তোমার মতো আমার মনে ইউ ইউ বলছে এখন শুধু লাভ মি বলা বাকি তাই মনকে সামলে রেখো আমি তোমাকে দেখে নেব ঠিক আছে ছবি পাঠিয়ে দেবো মন ভরে দেখে নি जवाब कत भयंकर ता तुम चेर पाबे आमी थाकते किछुई होइबो ना मैडम आर आमी ना थाकले जारे पाइबो तारेई सबल होइबो एटा कि अरे तुमी तो आमाके साप जोगाड़ करते बोलेछो आमी बिषधर साप निये एसेछि বিশের দংশনে মারা যাবে সবাই জানবে সাপের কামড়ে মারা গেছে আমি শুধু ওকে ভয় দেখিয়ে জব্দ করার কথা বলেছিলাম মরার আগে তো ভয় পাবেই চুপ করো ঠিক আছে ম্যাডাম আপনি যা চাইতাছেন আমি সেই ব্যবস্থাই করব তাহলে শুনো আমি ওকে রাত 11টার সময় ঝর্ণাধারা পাহাড়ের কাছে ডেকেছি ও আসা মাত্রই ওর উপরে এটা ছেড়ে দেবে ভুল করলে আমি এটা তোমার উপর ছেড়ে দেব যাও এবার বুঝবে ইউ লাভ মি না ইউ ফরগেট মি কার মন কি বলে ওই চলো আয় বা আয় বা তোমার খাতির দিতে আয় বা এই কি রং এই অন্ধকার রাত্রিতে কোথায় যাচ্ছি আমরা কিসের কথা বলিস ওই গেলি আয়া পর বাপ আয়া পর নাইলে আমি ফাঁসি দেব বাপ কিরণ খুব ভয় লাগছে চল কি করছ রবির আসে শুরু হয়ে গেছে তো সাপ তো হারিয়ে গেছে হারিয়ে গেছে সাপ হারিয়ে গেছে সাপ হারিয়ে গেছে ওই গেলি সাপ বাবা সাপ বাবা সাপ বাবা সাপ জঙ্গলের সাপ আমি যেতে পারব না আমি যেতে পারব না আমার জান আমি বাঁচাই রবি সকাল হয়ে গেছে এখান থেকে বের হওয়ার কোনো পথ চোখে পড়ছে না আর তুমি তোর বাড়িঘর মনে করে আছো একটা আপদ নিয়ে পড়েছি আপদ
আপদ তো তোমার উপর এসে পড়েছিল আর তা দূর করতেই আমি বিপদে পড়েছি। রাতের বেলায় ওনার শখ হয়েছে সাপ গলায় পেঁচানোর। জি না, সাপকে গলায় জড়ানোর শখ আমার হয়নি, ওটা তো আমি তোমার জন্য এনেছিলাম। আমার জন্য? হ্যাঁ, প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? তার মানে আমি আমার শত্রুর জীবন রক্ষা করেছি? ঠিক আছে ঠিক আছে, ওসব কথা বাদ দাও, এখন খুব ক্ষুধা লেগেছে, নাস্তা কি খাবো? এই আওয়াজ কোথেকে? কোথেকে আবার? জঙ্গল থেকে। বাঘমশাই নাস্তা চাচ্ছেন, কাঁচা মাংসের সুবাস ওনার নাক পর্যন্ত পৌঁছে গেছে। রাতে যদি দুজনকে পেত তাহলে ওনার জম্পেশ ডিনার হয়ে যেত। এখন কথা না বাড়িয়ে চলো। আরে এ তো দেখছি চলে যাচ্ছে। এই শোনো রবি, যেও না, আমার খুব ভয় লাগছে। না কেন করছে? রাতের বেলা সাপ এনেছিলে আমাকে মারতে আর এখন ভয় লাগছে? প্লিজ আমার কথা শোনো রবি। ঠিক আছে, তুমি তোমার মতো যাও, আমি আমার মতো গেলাম। ওই ম্যাডাম, এত চিৎকার করছো কেন? আমি তো এখানে। দেখো, একেই বলে ভাগ্য। নাস্তা চেয়েছ আর লাঞ্চ করার ব্যবস্থা হয়ে গেছে। তুমি কি আমার পিছু পিছু আসছিলে? তা নয় তো কি, ছলনার ভালোবাসা হলে তুমি আমাকে ভালো তো বেসেছ, আর সেইটা নেই তোমাকে একা ছেড়ে দিতে পারেন। আসু, এগুলো তো ওদেরই খাবার আর আমরা হচ্ছি মেহমান। না ধরো, আরে ধরো না, খেয়ে দেখো কত টেস্টি। না ওরা তো আসছে, ওরা তো এসে পড়েছে। আরে আসু, ওরা খাবে আমরা খাবো, মিলেমিশেই খাওয়া ভালো। নিন ভাই খান। বৃষ্টির মধ্যে গভীর জঙ্গলে তোমরা কোত্থেকে এলে মা? আমরা পথ হারিয়ে ফেলেছি, কিন্তু আপনি একাই জঙ্গলে? আমার মতো অন্ধের জন্য জঙ্গল আর শহরে কোনো তফাৎ নেই মা।
বৃষ্টিতে ভিজে তোমরা অসুখে পড়তে পারো। ওখানে কিছু কাপড় চোপড় আছে, এই কাপড় চোপড়ের মধ্যে থেকে তুমি একটা পরে নাও, আর তোমার স্বামীকেও পরিয়ে দাও। স্বামী? বেচারা তোমার সম্মান রক্ষা করতে গিয়ে নিজের জীবনের পরোয়া করেনি, খোদা তার মঙ্গল করুন। দেখো তো মা, ওর গায়ে জ্বরটা নেই তো? জ্বর আছে? আছে, শরীরে জখম রয়েছে। তাহলে এক কাজ করো, ঘরের পেছনে যে গাছ আছে সে গাছের কিছু পাতা ছিঁড়ে নিয়ে এসো। যাও মা, নিয়ে এসো, যাও। আল্লাহ, তুমি রহম করো। পেয়েছো মা? তাহলে পাতাগুলো হাতে জলে রস করে ওর কপালে দিয়ে দাও। রবির সাথে আমি অহংকার করেছি, সে আমার জীবন রক্ষা করতে গিয়ে নিজের জীবনের উপর বিপদ ডেকে এনেছে। ওকে তুমি ভালো করে দাও খোদা, ওকে তুমি ভালো করে দাও। ওর প্রতি আমি যে অন্যায় করেছি তার জন্য আমাকে তুমি মাফ করে দাও। আর কোনোদিন আমি ওর প্রতি কোনো অন্যায় করবো না, হয়তো ওর জন্যই আমার জন্ম, তাই ওকে আমি ভালোবেসে ফেলেছি। ভালোবাসা যেন চির সত্য হয় খোদা, চির সত্য হয়। কোথায় গেল কিরণ? কিরণ, এখন কি হবে? তার মানে ওরা এখানে আছে। তুমি না গেলে তুমি থাকো, আমি যাই। আরে তুমি এত অস্থির হচ্ছ কেন? এখন তো মাত্র সকাল, সারাদিন রয়েছে,
ধীরে সুস্থে ঘুরতে ঘুরতে যাওয়া যাবে। না, আমি এখন এখান থেকে চলে যেতে পারলেই বাঁচি। ভাগ্যিস এই যাত্রায় চাচার কারণে রক্ষা পেয়েছি। বেচারা সায়াজ জেগে আপনজনের মতো আমার সেবা যত্ন করেছে। তোমাকে এই কথা কে বলেছে? চাচা নিজেই বলেছে, তাই আমি ওনার পা ছুঁয়ে দোয়া চেয়ে এসেছি। তুমি চেয়েছো? মরার বুড়া, শয়তান বুড়া, মিথ্যাবাদী বুড়া, গন্ড বুড়া, কানা বুড়া, মনে চাচ্ছে বুড়া কে? এই থামো থামো, ওরকম ফেরেশতার মতো মানুষকে কিচ্ছু বলবে না। ওনার উসিলায় আজ আমি বেঁচে আছি। তুমি শুরু থেকে আমার শত্রু হয়ে পিছু লেগে আছো। আরে এই শত্রু যদি না থাকতো তাহলে তুমি এখানে দাঁড়িয়ে এসব কথা বলতে পারতে না। মানে আমি তোমাকে অজ্ঞান অবস্থায় কাঁধে তুলে এনেছি। আমি সারা রাত জেগে তোমার সেবা যত্ন করেছি। আমি তোমার ভেজা কাপড় পাল্টিয়েছি। তুমি যাতে সুস্থ হয়ে যাও সেজন্য আমি ফজরের নামাজ শেষ করে তোমার জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করেছি। মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে কেন? যে আমার মৃত্যু কামনা করতে পারে সে আমার ভালোর জন্য আল্লাহর কাছে দোয়া চাইবে এ আমি বিশ্বাস করি না। কিন্তু আমি যা বলেছি সব সত্যি। মিথ্যে। আমার কথা তোমার বিশ্বাস করতেই হবে। কেন করব? করতেই হবে। না করি না। কেন করবে না? তুমি বিশ্বাস হচ্ছে না তাই? কিন্তু তোমাকে বিশ্বাস করতেই হবে। এ তো দেখছি আজব মেয়ে। গতকাল পর্যন্ত তুমি আমাকে সাপের মুখে ঠেলে দিতে চেয়েছিলে, কিন্তু আজ তো আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার কথা ভালোবাসা দিয়ে, মনের কথা মন থেকে, হৃদয়ের কথা হৃদয় থেকে বলো। যে কথা রবির কিরণ হয়ে আমাদের ভালোবাসার পৃথিবীতে আলো ছড়াবে। সব কথা শুনতে হয় না, চোখের ভাষায় মন দিয়ে বুঝে নিতে হয়। আকাশ মাটির বুকে মিশে না মিশে এতো শুধু মানুষের কল্পনা, তোমার আমার প্রেম মিশে একাকা, এখন তো বেটা আর কল্পনা। তুমি আছো এ বুকে দুটি চোখে, মন চায় মন চায় মন চায় তোমাকে। বনার ভালোবাসিন এমনি করে কাটে কবিতার দিন, কবিতার লেখনীতে দিয়েছো যে ঋণ, ভাবতে পারি না তাই আমি তুমিহীন। তুমি ছিলে আলোকে কল্পলোকে, মন চায় মন চায় মন চায় তোমাকে।
সর্বশেষ ইতিহাস আকাশ মাটির বুকে মিশে না মিশে কিন্তু শুধু মানুষের কল্পনা তোমার আমার প্রেম মিশে একাকার এখন তো বেচাই আর গল্প না তুমি আছো এ বুকে দুটি চোখে মন চায় তোমাকে আকাশ মাটির বুকে মিশে না মিশে কিন্তু শুধু মানুষের তোমার পেয়ার দেখি হ্যান্ডসাম হিরোর বুকে তোমার পেয়ারের কি হবে দোস্ত পেয়ার আলীর পেয়ার কেউ কেড়ে নিতে চাইছে তাই বি কেয়ারফুল কিছু একটা করতেই হবে তোমার টোটাল টাকা কিন্তু আজকে শোধ হয়ে যাচ্ছে মতলব এই যে চেক গুড মর্নিং আঙ্কেল গুড মর্নিং ভাইয়া আরে মামনি কষ্ট করতে গেলে কেন চাকর চাকরিনী কোথায় সব কাজ চাকর চাকরিনী করবে কেন নিজেরও কিছু কিছু কাজ করা উচিত চিনি ঠিক হয়েছে কিনা দেখুন সব ঠিক আছে দারুণ হয়েছে আমি আজই প্রথম চা বানিয়েছি কিন্তু তোমাকে এইসব মানে কাজ কোনোদিন করতে হবে না এই তো কিন্তু ভাইয়া ঘরের কাজ জানা থাকলে ভবিষ্যতে আমারই কাজে লাগবে তাই না আঙ্কেল দেখো দেখো জাফর চৌধুরী তোমার বোন সংসার হওয়ার কথা ভাবছে আঙ্কেল কিরক আমার লজ্জা পেয়েছে ডাকছো কেন যত শীঘ্র পারো ও সংসার হওয়ার ব্যবস্থা করো মতলব আলী তুমি আছো তোমার ধান্দায় আর আমি আছি আমার চিন্তায় কিরণ শিক্ষা সফর থেকে ফিরে আসার পর ও সমস্ত কিছুতে কেমন যেন একটা পরিবর্তন দেখতে পাচ্ছি দেখবে না দেখবি তো আমার পিয়ারেলও সাথে গিয়েছিল না ও ডিসগাস্টিং আমার মনে হচ্ছে ওই শিক্ষা সফরে ওরা দুজন সংসার জীবনের স্বপ্ন পূরণ করার সিদ্ধান্ত নিয়েছে আমাদের কোনো আপত্তি নেই বিয়ে-শাদির ব্যাপার তাড়াতাড়ি হয়ে যাওয়াটাই ভালো তাহলে আগামী মাসের 25 তারিখ শুক্রবার বিয়ের দিন ধার্য করতে চাই আলহামদুলিল্লাহ আজ তাহলে উঠি না না আরেকটু বসুন আমার ছেলে রবি এখনই চলে আসবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপনারা এখনই চলে যাচ্ছেন প্লিজ বসুন অনেক আগেই বিদায় নিতাম শুধু তোমার জন্য অপেক্ষা করছিলাম সরি আঙ্কেল প্র্যাকটিক্যাল ক্লাসের জন্য দেরি হয়ে গেছে ঠিক আছে বাবা বিয়ের দিন তারিখ পাকা হয়ে গেছে আগামী মাসের 25 তারিখ তোমার বোন আমাদের পুত্রবধূ হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ আমার একটা জরুরি কাজ আছে আজ আমি আসি ঠিক চলো আসসালামু আলাইকুম আমি একটু ওনাদের দিয়ে আসি আচ্ছা কংগ্রেচুলেশনস দেখে তো খাঁটি মনে হচ্ছে না খাঁটি হোক আর নকল হোক ভাগ্যে যেটা আছে সেটাই জোটে এখন বলো তুমি দেরি করলে কেন সরি দাঁত দেখাতে হবে না দাঁত ভেঙে দেব বলো দেরি করে এলে কেন সত্যি কথা তোকে বলবো বলে ভেবেছিলাম কিন্তু এখন আর বলবো না কি কথা আহা বললাম তো বলবো না প্লিজ বলো না ভাইয়া তাহলে বলবে না নো 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 তাহলে আমিও তোমার সাথে কোনো কথা বলবো না কি হলো এই কি আই উইল লাভ তাহলে তুমিও ডুবে ডুবে পানি খাচ্ছ কিরণ কিরণ দাঁড়াও দাঁড়াও ছোট বয়সে আমার মা বাবাকে হারানোর পর থেকে আমার ভাইই একমাত্র আপনজন
আর এই আপনি ভবনে তুমি যেদিন মেহমান হয়ে এলে সেদিন থেকে আমার মনে হচ্ছে তুমি আমার জীবনের সবচেয়ে বেশি আপনজন, সবচেয়ে বেশি আপন। আর তুমি হচ্ছে আমার জীবনের এক অমূল্য উপহার, যেখানে অফুরন্ত ভালোবাসা, অসীম প্রেম আর সীমাহীন স্বপ্ন। আর সেই স্বপ্ন পূরণ হবে আমার বোনের বিয়েটা হয়ে যাওয়ার পর। ও বলেছে তোমাকে না দেখো বিয়ের পিঁড়িতেই বসবে না। বলো কবে যাবে? তুমি যেদিন চাইবে সেদিনই। সত্যি? সত্যি। এখন বুঝতে পেরেছো আমি তোমাকে কত ভালোবাসি? ইয়েস। চলো। না ভাইয়া, আমার আব্দার রাখতে গিয়ে ওনাকে তোমার হুট করে নিয়ে আসা তো উচিত হয়নি। আগামীকাল তোমার জন্মদিন, অন্তত জন্মদিনে সারপ্রাইজ তো তো দিতে পারতে। কি, কাল তোমার বার্থডে আর আমাকে বলনি? সরি, আমারও মনে ছিল না। কি ব্যাপার, সবই তো হয়ে গেল। না মা, খাও। আজ আর না, আরেকদিন এসে খাবো। আসেনজি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসি আঙ্কেল। আচ্ছা এসো। বাই সোহাগি। বাই। আসসালামু আলাইকুম। আমি একটু এগিয়ে দিয়ে আসি। এগিয়ে দিয়ে এসো। রবির বান্ধবীটা খুব সুন্দর, তাই? তাই ভাবছি বন্ধুত্বের সম্পর্কটা বন্ধুত্ব পর্যন্ত থাকাটাই ভালো, কারণ মেয়েটাকে দেখে বুঝতে পেরেছি ও আমাদের মতো খেটে খাওয়া মানুষের ঘরে জন্ম নেয়নি। তাই ভয় হচ্ছে এই সম্পর্কের কারণে আমার রবির জীবনে চলমান ঘড়ির কাঁটাটা থেমে না যায়। তুমি এখানে কেন? বলছি হ্যাপি বার্থডে টু ইউ। এই সারপ্রাইজটা তুমি দিনের বেলায় দিতে পারতে, কিন্তু আজ রাত 12:01 আমি তোমাকে উইশ করব বলে এসেছি। ওহ কিরণ, এটা একটা পাগলামি। হ্যাঁ, তোমার ভালোবাসা আমাকে পাগল করে দিয়েছে। উফ, এখন যদি কেউ টের পেয়ে যায়? যাক, যে প্রেম করে সে ভয় করে না। হ্যাপি বার্থডে টু ইউ। কি ব্যাপার, হাসছো কেন? হাসছো, হাসছো কেন বলো না। মুনির কথা মনে পড়ে গেছে তো? তাই মু কে সে? গত বছর আমার জন্মদিনে আমাকে উইশ করতে এসেছিল। আমার মতো রাতের বেলা এভাবে লুকিয়ে এসেছিল? না, সেই সাহস ওর হয়নি। তবে এসে বসে পড়লো। যেমন আমি বসেছি? ও তো এসে সোজা আমার কোলের উপর বসে পড়ল। হ্যাঁ, তারপর কি হয়েছে বলো? তারপর আমাকে উইশ করে গেল চুমু দিল। তুমি বলেছো আমি তোমার জীবনে একমাত্র মেয়ে যাকে তুমি জীবনে প্রথম ভালোবেসেছো। আরে বাবা, আরে বাবা, মিথ্যে বলিনি তো, মিথ্যে বলিনি তো। এতক্ষণ যার কথা বললাম ও ছিল আমাদের পাশের বাড়ির 6 বছরের একটা পুচকি মেয়ে। ও মাই গড, এত বড় ধোকা! যাও, তোমার সঙ্গে আমি কথা বলবো না। তাহলে আর কি করার, আমি ঘুমিয়ে থাকবো, তুমি জেগে জেগে আমাকে দেখবে। আজ সারা রাত আমরা দুজন জেগে থাকবো, আর যদি আমার ঘুম আসে তাহলে তোমার বুকে আমি মাথা রেখে ঘুমাবো। হ্যাঁ, রবির মাঝেই কিরণের বসবাস, রবি আছে বলেই কিরণ আছে।
प्रिंसिपल सर के चल कार आईडी कार्ड शिक्षा सफरे आईडी कार्ड हारिए गए मन क्यों पे निजे दोष तुम्हें अन्पर चापिए दिए पार पाना मिथ्या अपराधी जीवन नहीं खेला करबें ना আমার ভবিষ্যৎটাকে অন্ধকারে ঠেলে দেবার চেষ্টা করবেন না। দেখেছেন প্রিন্সিপাল সাহেব কত বড় বিয়াদব, এই মুহূর্তকে রাজটিকে দিয়ে বের করে দিন। ভাই মিয়া ভাবছেন কি? আর ওকে ঘাট ধরে বের করে দেন বিয়াদব। তোমাকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি, সত্য কথা বলো, অন্যায় করে থাকলে স্বীকার করো। স্যার স্যার আমি নির্দোষ, আমি সম্পূর্ণ নিরাপরাধ স্যার। না রবি নির্দোষ। তুমি কোনো সাক্ষী প্রমাণ ছাড়া নিজেকে নির্দোষ বলছো, তাতে কোনো লাভ নেই। গভর্নিং বডির সিদ্ধান্ত অনুযায়ী তোমাকে কলেজ থেকে রবি নির্দোষ স্যার, রবি অন্যায় করেনি। কিরণ, এটা ফান করার জায়গা নয়। আমি ফান করতে আসিনি ভাইয়া, সত্যি কথা বলতে এসেছি। কিরণ তুমি এখান থেকে চলে যাও। জাস্ট মিনিট, তুমি কি করে বলছো নির্দোষ? কাল রাতে আমি ওর সাথে ওর রুমে ছিলাম। জিয়া বলতে ভুল কথা বলছো তুমি। আমি সত্যি বলছি ভাইয়া। না স্যার, ও আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য মিথ্যে বলছে। না না স্যার, আমি সত্যি বলছি। হাজুর জন্মদিন, তাই গত রাত 12টার সময় আমি ওকে মিস করার জন্য ওদের বাড়িতে রুমে গিয়েছিলাম। সারা রাতে ওর সাথে ছিলাম। তুমি এসব কি বলছো? কিরণ তুমি আমার বোন, আর আমার বোন হয়ে সামান্য একটা ছেলেকে রক্ষার জন্য আমাকে অসম্মান করছো? কিন্তু ভাইয়া এটা রবির ভবিষ্যতের ব্যাপার। চুপ করো কিরণ। বোকামি বুঝতেই পারছি না, ওকে নির্দোষ প্রমাণ করতে গিয়ে ওর মুখে যা আসছে তাই বলে যাচ্ছে। এই কথা বলার পরিণাম ওর ভবিষ্যৎ কি হবে আপনি বলুন। কোন উঁচু বংশের মেয়ে মধ্যরাতে কারো রুমে যেতে পারে না যদি না তার সাথে কোনো সম্পর্ক থাকে। তাহলে ওর মতো রাস্তার ছেলে রুমে ও কেন যাবে? কারণ আমি ওকে ভালোবাসি। এই কথা যদি সত্যি হয় তাহলে রবি বলেনি কেন? বলেনি কেন? কারণ ও আমাকে অনেক বেশি ভালোবাসে, এটাও তার একটা প্রমাণ। আর তাই ও আমাকে কারো কাছে ছোট করতে চায়নি। আমি ভালোর ভালো, খারাপের খারাপ, আমার কাছে অন্যায়ের নেই কোনো মাফ। Thank you.
রবিকে ভালোবেসে আমি এমন কি অন্যায় করেছি? চুপ করো, তুমি কে, তোমার পরিচয় কি সেটা না ভেবে তুমি অন্যায় করেছ। রবি কোনো ধনী ছেলে নয় ঠিকই, কিন্তু ওর মন তোমার এই ধন সম্পত্তির চেয়ে অনেক বড়। আর তাও আমি ওকে ভালোবেসেছি, ঘর বাঁধার স্বপ্ন দেখেছি, এতে আমার কোনো দোষ থাকতে পারে না। এই চিন্তা ভাবনা করাটাই তোমার দোষ, কারণ তোমার জীবনের ভালো মন্দ সব কিছু সিদ্ধান্ত নেবার একমাত্র অধিকার আমার। আমি এখন ছোট নই ভাইয়া, ভালো মন্দ সবই বুঝি। আমার জীবনের যে কোনো সিদ্ধান্ত আমি নিজে নিতে পারি। না না না, আমার মান সম্মান ধরে মিশিয়ে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত তুমি নিতে পারো না। আমার পায়ের জুতোর সমতুল্য একজন শ্রমিকের পুত্র বধূ হবার স্বপ্ন তুমি দেখতে পারো না। সেই স্বপ্ন আমি পূরণ হতে দেব না। জামশেদ অরুণ দাস, আজ থেকে রবি যেন কিরণের সাথে কোন রকম দেখা সাক্ষাৎ করতে না পারে। যদি ও চেষ্টা করে ওকে পঙ্গু করে দিবি। আপনি কি বলছেন স্যার? যা সত্য তাই বলছি রায়হান। তুমি যে সন্তানকে নিয়ে স্বপ্ন দেখছ, সে আমার স্বপ্নের সেইটাকে ভেঙে তছনছ করে দিচ্ছে। আমার কলিজার টুকরাকে কেড়ে নিতে চাইছে। আর তাই জীবনে প্রথম জাফর চৌধুরী কারো কাছে ভিক্ষার হাত বাড়িয়েছে। তুমি আমার বোনের জীবনটাকে ভিক্ষা দাও, তোমার ছেলেকে ওর জীবন থেকে সরিয়ে দাও। স্যার, আপনি চাইলে এই মুহূর্তে আপনার জন্য আমার জান কোরবানি দিতে পারব, কিন্তু যে কঠিন দায়িত্ব আমাকে দিয়েছেন তা পালন করতে পারবো কিনা জানি না, তবে যথাসাধ্য চেষ্টা করব স্যার। দাঁড়াও, আর সেই চেষ্টা ব্যর্থ হলে আমি আমার স্বার্থের জন্য কি করতে পারি সেটা তুমি খুব ভালো করেই জানো। বাবা, জাফর চৌধুরীর বোনকে ভালোবাসার পরিণাম কি হতে পারে আমি তা জানি। না, তুই জানিস না, ওর স্বার্থের জন্য যে হাত ও বাড়িয়েছে সেই হাতে তোর জীবন থেকে ওর বোনকে কেড়ে নেবার জন্য আমাদের সবার জীবন কেড়ে নিতেও ও দ্বিধাবোধ করবে না। কিন্তু আমার দেহের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমার ভালোবাসার জন্য যদি সেই ভুল করে, তাহলে জীবনে ও কি ভুল করেছে সেই আফসোস করতে করতে ও শেষ হয়ে যাবে। চুপ কর রবি, চুপ কর। কাউকে ভালোবেসে জীবন নিয়ে ছিনিমিনি খেলা করার জন্য আমরা তোকে জন্ম দিইনি। অভাবের সংসারে অনেক আশা নিয়ে তোকে লেখাপড়া শিখিয়ে গড়ে তুলেছি। তুই বড় ডাক্তার হবি, এই সংসারের অভাব দূর করবি। তোর বাবার যখন হাল রোজগার থাকবে না, তখন তুই সংসারের হাল ধরবি। আর সে তুই কিনা আমাদের আশা আকাঙ্ক্ষার কবর দিয়ে তোর ভালোবাসার ইতিহাস রচনা করতে চাইছিস। রবি, বাবা আমার, যে ভালোবাসা তোর জীবনে কাল হয়ে দাঁড়াচ্ছে সে ভালোবাসা পত্রিতে ফিরায় বাবা। মা, জীবনে আজ পর্যন্ত কোনো কাজে তোমাদের রবি পরাজিত হয়ে ফিরে আসেনি, ভবিষ্যতেও আসবে না। তোমরা আমাকে নিয়ে যে স্বপ্ন দেখেছ, ইনশাল্লাহ সেই স্বপ্ন আমি পূরণ করব। না, ওই জাফর চৌধুরীর বোনকে তোর ভুলে যেতেই হবে। ভুলে যাস না রবি, আমি তোর বাবা বলছি, ওই মেয়েকে ভুলে যেতেই হবে। সরি বাবা, যদি চাও মরে যেতে পারি, কিন্তু জীবনে প্রথম আমি তোমার এই একটি কথা রাখতে পারবো না। আমি বলছিলাম কি, রবি যখন বুঝলো না, তখন ওই মেয়েকে বোঝানোর চেষ্টা করো, কলেজে গিয়ে ওর সঙ্গে দেখা করো। কি করে দেখা পাবে? ও তো কলেজে আসেনি, ওর ভাই হয়তো ওকে আর কোনোদিনই কলেজে আসতে দেবে না। ম্যাডাম, ম্যাডাম আপনার ফোন। কি করছে? রবি ভাইয়া। রবি? হ্যাঁ। হ্যালো, ফোন দিলি কেন? ফোন দিলি কেন? এরপর এই ধরনের ভুল করলে আমি তোকে খুন করে ফেলবো। হবে না, আমি ভালো ভালো খারাপের খারাপ, আমার কাছে অন্যায় নাই কোনো মাফ। জামশেদ জীবস,
কাল আমি ওই ছোট লোকের বাচ্চাটিকে গুডাউনে দেখতে চাই। ওকে বস। পুরো 50 লাখ নিয়ে চলে যাও আর আমার বোনের জীবন থেকে চিরদিনের জন্য সরে যাও। ও তাহলে কিরণকে ভুলে যাওয়ার মূল্য 50 লাখ? হ্যাঁ 50 লাখ। ঠিক আছে, তাহলে ওই টাকা এখন আমার হয়ে গেল। হ্যাঁ তোমারই, যদি আরো চাও তাহলে থেকে সই করে দেবো, তুমি টাকা ভরে নিও। ওই 50 লাখ এক টাকা আমি আপনাকে দিচ্ছি মিস্টার জাফর চৌধুরী, শুধু কিরণের জন্য, যাতে ওর জীবনের সবকিছুর সিদ্ধান্ত নিজেই নিতে পারে, যেখানে আপনার কোনো হুকুম চলবে না। খুব বেশি সাহসের বাহাদুরি দেখাচ্ছ তুমি, যে আমি এক তুড়িতে শেষ করে দিতে পারি। তাহলে আঙুলে ঘি মেখে দেব, শত চেষ্টা করলেও তুড়ি বাজবে না। মিস্টার জাফর চৌধুরী ভালো করে শুনে রাখুন, 50 লাখ আর 50 কোটি তো দূরের কথা, আমি পৃথিবীর সবকিছুর বিনিময়ে ওকে আমার জীবন থেকে হারাতে দেব না। এই হাত চেক সাইন করার জন্যই রাখুন, তা না হলে এক হাতেই দুই কাজ সারতে হবে। সুমন্দি সাহেব, কেমন দিলাম? আপনার আছে টাকার শক্তি আর আমার আছে ভালোবাসার শক্তি, তাই টাকার জোরে ওদের চাইতে আরো বেশি শক্তিশালী কাউকে দিয়ে চেষ্টা করে দেখো, কিরণের জীবন থেকে আমাকে সরাতে পারেন কি না। চ্যালেঞ্জ করে গেল, সেই চ্যালেঞ্জে জয় হতে না পারলে আমাদের কি অবস্থা হবে এটা দেখেছ? আমি ভালোর ভালো, খারাপের খারাপ, আমার কাছে অন্যায়ের নাই কোনো মাফ, তাই যদি লোহা হয় আমি হব স্পাত, ওঝা হয়ে ভেঙে দিনের বিষ তাপ। প্রেম কোনো অপরাধ নয় মিস্টার জাফর, তাই আইন প্রেম করার দায়ে কাউকে শাস্তি দিতে পারে না। এই জন্যই তোমাকে আমি ডেকেছি ইন্সপেক্টর, সাপ মেরে লাঠি ঠিক রাখার মতো কাজ তুমিই করতে পারো। কোনটা খাবে বলো, হুইস্কি ভুটকা জিন? আমি মদ সিগারেট আর মেয়ে মানুষের কাছ থেকে দূরে থাকি, যাতে মাথার বুদ্ধি আর শরীরের শক্তি লোপ না পায়। আমি মালাই সহ ঠান্ডা দুধ পান করি। মিস্টার ইলিয়াস, তোমার রিয়েল এস্টেট প্ল্যানের যে জমির মামলাটা আদালতে আটকা পড়ে আছে আমি তা ছাড়িয়ে দেব। তুমি কি চাচ্ছ, রবি যেন কিরণের জীবন থেকে চিরদিনের জন্য সরে যায়? Thank you.
ভাই লাইসেন্স দে। এই জি। এ আপনি কি করলেন? চুপ। এসব কি হচ্ছে? আমি কি করেছি? কিরণ। কিরণ? হ্যাঁ কিরণ, ওকে তুমি ভুলে যাও। অসম্ভব। ওকে নিয়ে চল। আগে এখানে এখনো বেঁচে আছে, এরপরও যদি কিরণ চৌধুরীর সাথে সম্পর্ক রাখার চেষ্টা করে তাহলে আর বাঁচবে না। দাঁড়াও, তুমি ফিরে যাও। আমি রবিকে দেখতে এসেছি। হাত জোর করে বলছি তুমি চলে যাও। কিন্তু কেমন আছে? বেঁচে আছে, এখনো বেঁচে আছে। কিন্তু তুমি ওকে দেখতে এসেছো, এই কথা যদি তোমার ভাই জানতে পারে তাহলে বাঁচবে না। কি? এই হুমকি দিয়ে গেছে তোমার ভাইয়ের কেনা ওই পুলিশ অফিসার। মারে, তোমার ভালোবাসা আমার ছেলের জীবন ধ্বংস করে দেবে, ওকে মরতে হবে। আমি জানি তুমি ওকে অনেক ভালোবাসো, কিন্তু তার পরিণামে তুমি কি চাও মরে যাও? তোমার ভাই ওকে খুন করে ফেলো, হচ্ছে তোমার আশা আকাঙ্ক্ষা, তুমি আমাদের ভরসা, আমাদের জীবনের একমাত্র বেঁচে থাকার অবলম্বন। আর তাই এক মা হিসেবে তোমার কাছে আমি আমার সন্তানের জীবন ভিক্ষা চাইছি। তুমি তোমার ভালোবাসাকে ভিক্ষা দাও মা, ভিক্ষা দাও। হ্যাঁ মা, এক কত ভাগি মা, আর এক কত ভাগা বাবার সুসম্বলটুকু তুমি কেড়ে নিও মা। খুব রাগি, একরোখা, কারো কোনো বুঝতে মানতে চায় না। তাই তুমি বোঝার চেষ্টা করো এই প্রেমের পরিণাম কি হবে। মা, তুমি যদি ভালো চাও তাহলে তুমি ওকে ভুলে যাও, ওকে বেঁচে থাকতে দাও মা, ওকে বেঁচে থাকতে দাও। দয়া করো, দয়া করো মা, ওকে তুমি ভুলে যাও, ওকে বাঁচতে দাও মা, বাঁচতে দাও, ওকে বাঁচতে দাও মা। এত কিছু হয়ে যাওয়ার পরে তুই এই ছেলেটার সাথে দেখা করতে গিয়েছিলি? হ্যাঁ। আমি ভালো ভালো, খারাপের খারাপ।
আমার কাছে অন্যায়ের নাই কোনো মাপ। আমি ওয়াদা করছি আর কোনোদিন ওর সঙ্গে দেখা করব না। কিন্তু আজকের পর যদি কোনো কারণে রবির গায়ে একটি আঁচড় লাগে তাহলে আমি নিজেকে খুন করে ফেলব। মাইন্ড ইট। সোহাগী, আমার এই অবস্থার কথা কিরণ কি জানে? হ্যাঁ ভাইয়া, আমি ফোন করে জানিয়েছিলাম। তাহলে ও আমাকে দেখতে আসেনি কেন? এসেছিল, কিন্তু বাবা মা ওকে তোমার কাছে আসতে দেয়নি। তার মানে ও অনেক কষ্ট পেয়ে ফিরে গেছে? এভাবে মন খারাপ করে থাকিস না মা। ভাইয়া যেভাবে চলতে বলে সেভাবে চল। আন্টি নাও, বলে দাও রং নাম্বার। হ্যালো হ্যালো, কিরণ, রং নাম্বার। কি হলো? রং নাম্বার। হ্যালো হ্যালো, কিরণ। আরে বাবা, বললাম তো রং নাম্বার। রং নাম্বার কিছুই না ভাইয়া, নিশ্চয়ই কিরণ তোমার সাথে কথা বলতে চাচ্ছে না, ও তোমাকে ভুলে যাওয়ার চেষ্টা করছে। না না, ও আমাকে ভুলতে পারে না। তুমি এখানে কেন এসেছো? চলে যাও এখান থেকে। তুমি এমন করছো কেন? আমি কিছু জানি না। কিছু একটা কারণ তো আছে যার কারণে তুমি আমার সাথে কথা বলছো না। কেন আমাকে এড়িয়ে চলছো? প্লিজ গেট আউট ফ্রম হিয়ার। যাবো, চিরদিনের জন্য আমি তোমার জীবন থেকে চলে যাব, ধরে রাখবো না তোমার। কিন্তু কিন্তু তার আগে আমি শুধু জানতে চাই আমার ভুলটা কোথায়। আমার কাছ থেকে কেন তুমি দূরে সরে থাকতে চাইছো? বলো কিরণ, বলো কিরণ, বলো কিরণ, তুমি এখানে কি চাও? আমি কিরণের সাথে কথা বলতে এসেছি। ওর জবান বন্ধ হয়ে গেছে, ও আর কথা বলবে না। কথা বলবে কি বলবে না সেটা আমি ওর মুখ থেকে শুনতে চাই। সিকিউরিটি, সিকিউরিটি, সিকিউরিটি! Yes sir. এই লোফারটা আমার বোনকে ডিস্টার্ব করছে। হাই মিস্টার, কে তুমি? এখানে কি চাও? বলো কিরণ, আমি কে? কি আমার পরিচয়? আর আমি কেন এসেছি? ঠিক আছে ঠিক আছে, বলে দাও আমি তোমাকে ডিস্টার্ব করছি। আমি তোমার কেউ না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুমি আমাকে চেনো না। হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে চিনি না, আমার সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই, তুমি আমার কেউ না, কেউ না, কেউ না। আমি ভালোর ভালো, খারাপের খারাপ নিশ্চয়ই বুঝতে বাকি নেই। তাই ব্যর্থ প্রেমের পরিণামে হাই প্রেম হাই ভালোবাসা বলে শুধু আফসোস করবে। সুনন্দি সাহেব, এবার আপনি বুঝবেন আমি কত খারাপ। রবির জীবন থেকে কিরণকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করাটা আপনার জীবনে কত বড় অভিশাপ।
অবাক কাণ্ড, তুমি তো আমার কথা ভাবতে ভাবতেই এসেছো, আবার আমাকে দেখেই চমকে উঠেছো। তুমি কি ভেবেছ সবার সামনে আমার প্রেমকে আমাকে অস্বীকার করার যে ছলনা তুমি করেছ তা সত্য মনে করে আমি তোমাকে ভুলে যাব, আমাদের ভালোবাসাকে বিচ্ছি করে দেব? আমি কি করব রবি, আমাদের প্রেমের পরিণামে তোমাকে মরতে হবে। আমাকে ভালোবাসার অপরাধে তোমার মায়ের বুক খালি হয়ে যাবে, তোমার মা বাবার আশা আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে। আমি তো চাই না রবি, আমি তো চাই না। আর তাই আমি যেমন এক সাগর কান্না বুকে চেপে রেখে, এক মরুভূমি সময়ের কষ্ট মনের মধ্যে রেখে তোমাকে ভুলে যাবার চেষ্টা করছি, তেমনি তুমি আমাকে ভুলে যাবার চেষ্টা করো। নিজের ভালোবাসাকে হত্যা করে মা বাবাকে শান্তি দাও, শত বছর বেঁচে থাকো। আমি তাই চাই, আমি তাই চাই। তুমি ধর্ম কর্ম, তুমি প্রেমের পূজা। তোমার জন্য হাসতে পারি, খেলতে পারি চোখের জল, তোমার জন্য মরতে পারি, করতে পারি তাজমহল। তুমি ছাড়া পারেও একা থাকতে পারবো না, বাঁচবো না রে বাঁচবো না, তুমি ছাড়া বাঁচবো না, বাঁচবো না রে বাঁচবো না, তুমি ছাড়া বাঁচবো না। সূর্য হয়ে জ্বলব রাতে তারায় তারায়, আমার দুটি চোখ তোমায় রাখবে পাহারায়। দিনের সূর্য হয়ে জ্বলব রাতে তারায় তারায়, আমার দুটি চোখ তোমায় রাখবে পাহারায়। যেখানে যাবে তুমি সেখানেই থাকবো আমি, আমার চোখের আড়াল হতে তোমায় আমি দেব না, বাঁচবো না রে বাঁচবো না, তুমি ছাড়া বাঁচবো না, বাঁচবো না রে বাঁচবো না, তুমি ছাড়া বাঁচবো না।
তোমার জন্য আমারে পৃথিবীতে আসা আমার কাছে প্রাণের চেয়ে দামি ভালোবাসা তোমার জন্য আমারে পৃথিবীতে আসা আমার কাছে প্রাণের চেয়ে দামি ভালোবাসা প্রাণটা তোমার হাতে তুলে আমার জীবন যাব ভুলে তোমার প্রেমের এক ফোঁটা ভাব কাউকে আমি দেব না বাঁচব না রে বাঁচব না তুমি ছাড়া বাঁচব না বাঁচব না রে বাঁচব না তুমি ছাড়া বাঁচব না তুমি আমার মনের মন্দির মসজিদ গির্জা তুমি ধর্ম কর্ম তুমি প্রেমের পূজা তোমার জন্য হাসতে পারি খেলতে পারি চোখের জল তোমার জন্য মরতে পারি করতে পারি তাজমহল তুমি ছাড়া পারেও একা থাকতে পারবো না বাঁচব না রে বাঁচব না তুমি ছাড়া বাঁচব না বাঁচব না রে বাঁচব না তুমি ছাড়া বাঁচব না বাঁচব না রে বাঁচব না তুমি ছাড়া বাঁচব না বাঁচব না রে বাঁচব না তুমি ছাড়া বাঁচব না তুমি হ্যাঁ আমি আমার নিষ্পাপ প্রেম আমার পবিত্র ভালোবাসা আজ আমাকে এখানে টেনে এনেছে আর তাই আমার ভালোবাসার মানুষকে এই বুকে জড়িয়ে রেখে এই মনের সেই কষ্টকে দূর করে দিতে চাই যে কষ্ট এতদিন আপনি আমাকে দিয়েছেন ক্ষমতার দাপটে আমাকে খুন করার ভয় দেখিয়ে কিরণের মনে আতঙ্ক ছড়িয়ে দিয়েছেন যাতে ও আমাকে ভুলে যায় আমার প্রেম ভালোবাসা মিথ্যা হয়ে যায় কিন্তু আফসোস সেই কষাঘাতে আপনাকেই পড়তে হবে চোখ ফকিরের বাচ্চা আমার ধন সম্পদ আত্মসৎকার লোভে তুই আমার বোনকে ভালোবাসার জালে ফাঁসিয়েছিস না না ধনী গরিবের মর্যাদার লড়াইয়ে আপনি ঐশ্বর্যের প্রাচুর্যের মোহে আমার ভালোবাসাকে বঞ্চিত করতে পারবেন না আমি আজ তা প্রমাণ করে দেব আজ তোর জীবন আমি শেষ করে দেব রবি না থাকলে কিরণ আপনার আশার আলো হয়ে থাকবে না একসাথে দুজনকে মেরে ফেলতে হবে তার প্রমাণ উপরে দেখুন তাকান রবি মিথ্যে বলেনি ভাইয়া তোকে মেরে ফেলে আমিও বেঁচে থাকবো না ওকে গুলি করলে আমি এখান থেকে লাফিয়ে পড়বো তাই বলছি ওর মাথা থেকে পিস্তল সরাও রবি তুমি আমাকে মাফ করে দিও রবি আমি তোমার আছি তোমারই থাকবো তোমাকে ভুলে যাওয়ার আগে আমার মরণ যেন হয় আমার প্রতিটি নিঃশ্বাসে সেই বিশ্বাস আছে কিরণ কারণ তুমি আমার জীবন তুমি আমার মরণ আমার সাথে বিশ্বাসঘাতকতা করে তুমি আমাকে মারতে পারো না Oh, my God.
প্রতিদিন এসে এভাবে তোমাকে আদর দিয়ে যাব। আসি বাই। মিস্টার সমন্ধী, ভাগ্য থাকলে ঠেকায় কে? আসি কোরাস। কিরণের জীবন থেকে সরে যাওয়ার জন্য প্রথমবার তোকে আধমরা করে বুঝিয়েছিলাম, এবার তোকে মেরে ফেলবো। তাহলে আর দেরি কেন? চালানগুলি বুকে চালানোর অভ্যাস না থাকলে পিঠে চালান, কাপুরুষটা যা করে। আমি গুলি করলে তোর বুকেই করব, এটা আমার ওয়াদা। এই ভুল করবেন না ইন্সপেক্টর সাহেব, কারণ যদি গুলি মিস হয়ে যায় তাহলে আমি আপনাকে ছটফট করারও সুযোগ দেব না। অ্যারেস্ট হিম। কোন অপরাধে? পুলিশ মারার অপরাধে। চোপ, একদম চোপ। এই কুলান্ডার সন্তানের জন্য যখন আমার চোখে এক ফোঁটা পানি ঝরছে না, তখন আমি কারো চোখে পানি দেখতে চাই না। ওকে নিয়ে স্বপ্ন দেখা আমার দুটি চোখকে অন্ধ করে দিয়েছে। আমার অবাধ্য হয়ে ও অসাধ্য সাধনায় নেমেছে, যার পরিণামে ওর জীবনের সাথে আমাদের জীবনের সুখ শান্তি হারিয়ে গেছে। তাই ওর শাস্তি হওয়া উচিত। না বাবা, এই সন্তানের অমঙ্গল কামনা করো না। চোখের জলে বুক ভাসাতে পারিস, কিন্তু আমি তো তাও পারি না। হায় প্রেম, হায় ভালোবাসা। আল্লাহ, তুমি আমার মরণ দাও না কেন? তুমি আমাকে মরণ দাও না কেন? তুমি স্যার, একদিন আপনি আমাকে বলেছিলেন আমার প্রয়োজনে কিছু চাইতে। হ্যাঁ, সেদিন বলেছিলাম আমার জান ছাড়া যা চাও তাই পাবে। আমার বোন হচ্ছে আমার জান, তোমার ছেলে আমার সেই জানে হাত দিয়েছে, আর তাই বামন হয়ে চাঁদে হাত দেওয়ার ফাঁদেও পড়েছে। এবার মরতে মরতে আফসোস করে বুঝবে জীবনে কি ভুলও করেছি। না স্যার, না, দয়া করুন, তোমার ছেলের জীবন ভিক্ষা দিন। এই কথা বলার আগে তোমার লজ্জা হওয়া উচিত ছিল, কারণ এই জাফর চৌধুরী একদিন তোমার কাছে ভিক্ষার হাত বাড়িয়েছিল, কিন্তু সে হাত খালিই রয়ে গেছে। আমার বোনকে ভালোবাসার পর থেকে তুমি তোমার ছেলেকে সরাতে পারোনি। আমি এতদিন ধৈর্য ধরে তোমাকে কিছুই বলিনি, কারণ তোমার ছেলের সাথে শত্রুতার রোষ ধরে তোমার সাথে শত্রুতা শুরু করলে তুমি সেই সুযোগ কাজে লাগিয়ে শ্রমিক আন্দোলনে নামতে পারো। অর্থাৎ তোমাকে সেই সুযোগ না দিয়ে আমি শত্রুর সাথে শত্রুতা খেলায় নেমেছি। ভুল করেছেন, কারণ আমার ছেলে যদি আপনার বোনকে ভালোবেসে অপরাধ করে থাকে তাহলে সেই অপরাধে আপনার বোনও অপরাধী। আমার ছেলের যদি শাস্তি হয় তাহলে আপনার বোনেরও শাস্তি হওয়া উচিত। চিৎকার দিয়ে সত্যকে মিথ্যে করতে পারবেন না স্যার। আর তাই বলছি, ওদের পবিত্র প্রেমকে মেনে নিয়ে আমার ছেলেকে মুক্তি দিন। চুপ, হারাম খোর। এখনো যে ছেলের উলন্দ শরীর আমার দানের টাকা দিয়ে ঢেকে রেখেছে, সে ছেলেকে নিয়ে এত বড় বড় কথা বলতে তোর বুক কাঁপলো না? আর তোর জায়গায় যদি আমি হতাম তাহলে নিজের ছেলেকে গোলাম বানিয়ে বাড়িতে রাখতাম, আর তা না হলে বেইমান নেমো খারাপের মতো বেঁচে না থেকে নিজের ছেলেকে খুন করে ফেলতাম। আমি জানি তোর মতো বেমানের পক্ষে তা সম্ভব নয়, তাই আমি তোর ছেলেকে উলঙ্গ করেই পাঠাবো। আমার মান সম্মান নিয়ে খেলার পরিণাম আমি বুঝিয়ে দেব। আউট, আউট, জাস্ট আউট, গেট আউট। স্টুপিড। Oh.
তোমার বিদারে মানুষ সব সমান, তাহলে কেন ধনী গরিবের এই ব্যবধান? গরিবের জীবনে কি শুধু অপমান আর অপমান? কেন খোদা, কেন কেন খোদা? এই যে আমার ভেতরে টাকা আমি তোমরা কি করলে? ভেতরে সব টাকা দিয়ে দিলে তোমাদের সংসার চলবে কি করে? আমরা উপাস থাকবো। এই টাকা জাফর চৌধুরীর মুখের উপর শূন্য মারো, নিজেরা নির্মুক্ত করো। জাফর চৌধুরী, জাফর চৌধুরী, জাফর চৌধুরী, তুই আবার এসেছিস? হ্যাঁ এসেছি, তবে দয়া ভিক্ষা করতে নয়, এসেছি আপনার ঋণ শোধ করতে। শ্রমিকের ছেলে হয়ে মালিকের বোনকে ভালোবাসার অপরাধে আপনি আমার ছেলের উপরে যে অত্যাচার করেছেন, এতদিন আমি তা মুখ বুঝে সহ্য করেছি। তার কারণ আপনার কাছে আমি ঋণী, আপনার দয়ায় আমি আমার ছেলের ভবিষ্যৎ গড়ার পথ তৈরি করতে চেয়েছি। আমার ছেলের উলঙ্গ শরীর আপনার টাকায় ঢাকা রয়েছে বলে, তা না হলে আমার ছেলের উপর যে জুলুম অত্যাচার আপনি করেছেন তার দাঁত ভাঙা জবাব আমি দিতাম। আপনার বোনকে আমার পুত্র বধূ করে নিয়ে যেতাম। আপনি কেন? পৃথিবীর কোন বাধাই আমাকে হার মানাতে পারত না, এখনো পারবে না, কারণ আমি আজ আমাকে আমার ছেলেকে আপনার কাছ থেকে ঋণ মুক্ত করে যাব। তারপর বাড়ি ফিরে আমি আমার ছেলেকে দেখতে চাই, তা না হলে পরিণাম কি হবে আপনি কল্পনাও করতে পারবেন না। রাহাল, এই উঁচু গলা এখন থেকে নিচু রাখবেন, কারণ আপনি মেয়ের ভাই আর আমি ছেলের বাবা। আর এই নিন আপনার ঋণের টাকা। খারাপ আমার কাছে অন্যায়ের নাই কোনো মাফ,
বাড়ি ফিরে ছেলেকে দেখার শর্ত দিয়ে এসেছিস। আমি সেই শর্ত পূরণ করতে পারবো না বলে তোকে মাটির গর্তে পাঠাতে এসেছি। জাফর, এই এক শ্রমিকের জীবন কেড়ে নেওয়ার অপরাধে শত শত শ্রমিক তোর বিচার করবে। আমার বিচার করবে? ওই তোর মৃত্যুর পর সবাই জানবে প্রবাদ্য সন্তানের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে কি আত্মহত্যা করেছিস। আমি সব ব্যবস্থাই করছি। ওকে নিয়ে আয় বাবা। তুমি কি করলে? তুই আমার স্বামীর লাশ ধরতে পারবি না। তোর তোর প্রেমের কারণে আমি বিধবা হলাম। আমাদের চাইতে তোর কাছে তোর প্রেম বড় বলে ও আমাদের ছেড়ে চলে গেছে। তোর মতো কুলঙ্গার ছেলে জন্মজাত হয়ে বেঁচে থাকতে চাইনি বলে ও দুঃখ কষ্টে আত্মহত্যা করেছে। চলে যাও। উনি তোর মতো তোর মতো খুনি সন্তানের মা হতে চাই না, মা হতে চাই না। যা চলে যাও, চলে যাও। সব মিথ্যে ষড়যন্ত্র। আমার বাবা আত্মহত্যা করতে পারে না, আমার বাবাকে খুন করা হয়েছে। ওই জাফর চৌধুরী আমার বাবার জীবন কেড়ে নিয়ে নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য এই আত্মহত্যার নাটক সাজিয়েছে। আর সেই অপবাদের বোঝা আমি ওকে ছাড়বো না। আমি আমার মৃত বাবার কসম খেয়ে বলছি, আমি প্রমাণ করে দেবো মা, আমি প্রমাণ করে দেবো, আমি প্রমাণ করে দেবো মা। তোমার কথা যদি সত্যি হয় তাহলে তোমার হাতে ওর মৃত্যু চাই। একদম বাপের ব্যাটার মতো কথা বলেছো। খরচ যা লাগে আমি দেবো। তা কত লাগবে? 1 কোটি। বলো কি, চুনো পুটি মারতে রাঘব বোনের দাম? ওই চুনো পুটি এখন তোমাদের জন্য রাঘব বোন। আরে তাতে কি, আমি ইচ্ছা করলে ওকে অন্য কাউকে দিয়ে শেষ করে দিতে পারি। সিম্পল। ঠিক বলেছো, কিন্তু আমার পিস্তলের গুলিতে ও মারা গেলে তোমরা বেঁচে যাবে, আর তা যদি না চাও তাহলে আমি ওকে ছেড়ে দেবো। তার মানে ব্ল্যাকমেল? তোমাদের মতো এটা আমারও ধান্দা। আসি, বাই। দাঁড়াও, তোমার শর্ত আমি মেনে নিলাম। কি বলছো তুমি? মিথ্যে কিছু নয় কিরণ, জোর করে আমি তোমাকে পাবো কিন্তু তোমার মন পাবো না। তাই নিজের মনের চাওয়া পাওয়াকে খুন করে আমি রবি আর তোমার ভালোবাসাকে সার্থক করতে চাই। হ্যাঁ কিরণ, আর তাই বলছি তুমিই পারবে রবিকে বাঁচাতে। ওই হারাম খড়ি ইন্সপেক্টর তোমার কিছুই করতে পারবে না। কিন্তু কিভাবে বাঁচাবো? একটাই পথ আছে। যাও। এই চলো।
এই জাফর চৌধুরী বোনকে মারতে হবে। এই কেউ পেছন থেকে গুলি চালাবে না। হিংস্র বাঘ শিকারীর খাঁচা থেকে বের হতে পারলে যেমন শিকারী বাঁচতে পারে না, তেমনি তুমি ওর হাত থেকে বাঁচতে পারবে না। আমি তা জানি, তোমার বোনের কারণে ও আমার হাত থেকে পালিয়ে বেঁচে গেছে, আর তাই এখন ওকে মারতে গিয়ে যদি তোমার বোনও আমার বোনকে বাঁচিয়ে রেখে ওকে কি করে শেষ করে দিতে হবে সেই প্ল্যান আমি করব। কিরণ, তুমি যেভাবে আমাকে রিস্ক নিয়ে বাঁচিয়েছো তাতে তো তোমার মৃত্যু হতো। তোমার জন্য মৃত্যু হলে তো আমি তা হাসি মুখে বরণ করে নেব। কিরণ, রবি, আমার ভালোবাসাকে কেউ হত্যা করবে আর আমি তো চেয়ে চেয়ে দেখব। আমার জন্ম তোমার জন্য রবি। কিরণ,
মানুষ হিসেবে প্রেম করার অধিকার কি আমাদের নেই? তাহলে আমাদের জীবনের উপর এত জুলুম অত্যাচার কেন? আমি মেনে নিচ্ছি আমরা পালিয়ে আছি বলে আমার বোনের ক্ষতি হবে, আমার মায়ের কাছে দেওয়া ওয়াদার বরখেলাপ হবে, সেই কষ্টে আমার মা হয়তো মরে যাবে। কিন্তু এ কথাও সত্যি, আমরা যদি এখানে থাকি তাহলে ঠিক একই ঘটনা ঘটবে। আমার বাবাকে হারিয়েছি কিন্তু আমার মা বোনকে হারাতে চাই না, তাই ওদের জীবন রক্ষার জন্য সামনে একটি পথই খোলা আছে, আর তা হচ্ছে তুমি তোমার ভাইয়ের কাছে ফিরে যাও। আমরা একসাথে বেঁচে থাকতে পারবো না কিরণ, আমরা একসাথে বেঁচে থাকতে পারবো না, একসাথে মরতে তো পারবো, আমি তোমাকে ছেড়ে বেঁচে থাকতে পারবো না, আর তাই আমরা দুজন মরে যাবার পর কেউ আমাদের আলাদা করতে পারবে না, আমাদের প্রেমকে মিথ্যে করে দিতে পারবে না, মিথ্যে করে দিতে পারবে না। কিরণ, দুজন একসাথে বাঁচতে না পারে মরতে তো পারবো। আমি হৃদয় চোখ দিয়ে তোমার মৃত্যু দেখতে পারবো না ভাবি, তাই আমি আগে মরবো। আমি তোমার চোখে চোখ রেখে মরতে চাই রবি। এই জন্মের সাথে যখন হতে পারলাম না তখন আমরা পরজন্মের সাথে হব। Thank you.
রবি খুব বুদ্ধিমান, তাই সে আইনের কাছে ধরা দিয়ে আইনের সহযোগিতা চেয়েছে, যাতে তোমার বোনকে ফেরত দেওয়ার বিনিময়ে ওর বোনকে ফেরত দেওয়ার শর্ত তুমি বরখেলাপ করতে না পারো। আর সেই সুযোগে আমি ওর সাথে ওয়াদা বরখেলাপ করে তোমাকে দেয়া আমার ওয়াদা রক্ষা করছি। ঠিক, আমি এখানে কেন? রবি কোথায় ভাইয়া? অনেক জ্বালিয়েছে ওই নেমক হারামের বাচ্চা। রবি কোথায় বলো? ওকে ভুলে যাও তুমি। আমি জানতে চাই রবি কোথায়, বলো ভাইয়া, বলো বলো। অনেক হয়েছে, অনেক, যার জন্য তুমি নিজের জীবনে মা ত্যাগ করেছো। ওর স্বার্থ পর লোভে নিজের জীবন আর নিজের বোনকে বাঁচানোর জন্য তোমাকে আমার হাতে তুলে দিয়ে গেছে। তুমি জানো তোমাকে ফিরিয়ে দেওয়ার শর্তে ও তোমাকে বিষের বদলে ঘুমের ঔষধ খাইয়ে দিয়েছে, যাতে সহজে ও তার শর্ত পূরণ করতে পারে। না 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 না, রবি আমার সাথে এত বড় বেইমানি করতে পারি না। তুমি মিথ্যে বলছো, সব মিথ্যে ষড়যন্ত্র। তোকে মেরে আমাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করছো? সব, ও এখনো বেঁচে আছে, ওকে দেখো। তাহলে এসো আমার সাথে, এসো। রবি, রবি, এই কথা কি সত্যি? তুমি আমাকে ধোকা দিয়ে এখানে পাঠিয়েছো? কেন রবি, এসব তুমি কেন করেছো? আমি তো তোমার সাথে মিথ্যে চেয়েছি, আর তুমি আমার সাথে প্রতারণা করেছো, মিথ্যে বলেছো, বেইমানি করেছো। না, আমি তোমাকে কোনোদিন মাফ করব না, কোনোদিন না। ওরা তোমাকে মেরেছে? না, আমি তোমাকে ছাড়া বাঁচব না রবি, আমি মরে যাব, আমি মরে যাব। না কিরণ, তুমি বেঁচে থাকবে, আমার প্রেম, আমার ভালোবাসা বেঁচে থাকবে। আর সেই আশাতে আমি তোমাকে ধোকা দিয়েছি, তোমার সাথে বেইমানি করেছি, তাতে তুমি কষ্ট পেয়েছ, কিন্তু আমি শান্তি পাচ্ছি। তাই আমার কসম, কখনো মরে যাওয়ার কথা ভাববে না, কারণ আমার জন্য তোমাকে বাঁচতে হবে। আমি মরব না কিরণ, আমাদের প্রেমের জয় না দেখে আমি মরব না, আমি মরব না কিরণ। আমি বলছি এসো, আমি সবাই তোকে বিশ্বাস করে আইনের কাছে আত্মসমর্পণ করে আমি যে কি ভুল করেছি এখন তা বুঝতে পারছি। ভুল করলে তার মাসুল দিতে হয়, এই কথা কি তুই ভুলে গেছিস? জানি, কিন্তু আমার মাকে যে শর্ত দিয়ে তুমি আমার বোনকে কিডন্যাপ করেছ, আমি সেই শর্ত মোতাবেক আমার ভালোবাসাকে খুন করে তোমার বোনকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছি, শুধু আমার মায়ের মনকে শান্তি দেবার জন্য। বলো বলো, আমার বোন কোথায়? জাফর চৌধুরী,
আমার বোনকে আমার মায়ের বুকে ফিরিয়ে দিয়ে এসো। চাকরের বাচ্চার কথা শোন, মনে হচ্ছে তুমি ওর হুকুমের গোলাম। চলো যাই, ওর গোলামি করে আসি। করবো, আমি অবশ্যই করবো, কিন্তু তার আগে ওর বাবার মতো ওকে ওর লাশ বানিয়ে আমি ওর মার কাছে পাঠিয়ে দেব। ভালোবেসে দোষ করেছিলাম আমি, আর তার শাস্তি যে তুই আমার বাবাকে দিয়েছিস আমি তা বুঝতে পেরেছিলাম। গুড, ভেরি গুড, একেই বলে বাপ কা বেটা। এবার তোকেও সেই শাস্তি দেব, তখন মরতে মরতে বুঝবি আমার বোনকে ভালোবাসার নামে আমার মান সম্মান নিয়ে খেলার পরিণাম কি। Oh!
পুলিশের পোশাক ব্যবহার করে দীর্ঘদিন আপনি অপকর্ম করে চলেছেন, এই জন্য আপনাকে আজ হাতে নাতে গ্রেফতার করা হলো। সবাইকে নিয়ে চলো। কিরণ, আমাকে তুমি মাফ করে দেব। তুমি কি করলে ভাইয়া? ভাই হিসেবে রনি বোনের জন্য জীবন বাজি রেখেছে, তুমি আমি আমার বোনের জন্য কিছু করলাম। রবি, আমি না বুঝে তোমাদের উপর অনেক অন্যায় করেছি, পারলে আমাকে ক্ষমা করো। দোয়া করে তোমরা সুখী হও। সুখী পাড়ি।